সবাইকে স্বাগত জানাচ্ছি এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষিতে। দুধ একটি আদর্শ খাদ্য। প্রতি বছর আমাদের দেশে দুধের চাহিদা থাকে প্রায় 10.24 মিলিয়ন মেট্রিক টন। অন্যদিকে আমরা উৎপাদন করতে পারি মাত্র 2.28 মিলিয়ন মেট্রিক টন। তাহলে বোঝাই যাচ্ছে উৎপাদন এবং চাহিদার মধ্যে কিন্তু ব্যাপক পার্থক্য রয়েছে। অন্যদিকে প্রতি কেজি দুধ বিক্রি হচ্ছে 65 থেকে 70 টাকায়। ঢাকার এমনও এলাকা রয়েছে যেখানে 1 লিটার দুধের জন্য আপনাকে গুনতে হবে 90 থেকে 100 টাকা। তাই নতুন করে যদি কোনো ব্যবসা করতে চান তাহলে ডেইরি খামার করা কিন্তু হবে একটি বুদ্ধিমানের কাজ। কিভাবে করবেন তা জানাবো বলেই আজ আমরা এসেছি রংপুর সদরের তাঁতিপাড়ার এসআর ডেইরি খামারে। আমাদের সঙ্গেই থাকুন আর পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে থাকছি আমি তন্নি। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই আমি দীপ্ত কৃষি থেকে এসেছি। এই যে আপনারা গরুর খামার করছেন এবং দুধ উৎপাদন করছেন, সেই সম্পর্কে জানতে চাচ্ছিলাম, আপনাদের কি একটু সময় হবে? অবশ্যই। আর উনি কি? আচ্ছা, ও আশুক আমাদের এই অ্যাকাউন্টস দেখতেছে ফার্মের। আচ্ছা আচ্ছা, দেখা আমি ওইদিকে চলে দেখি, আপনি কথা বলুন। ভাই আমরা বসে কথা বলি। ভাই এই যে আপনাদের গরুর খামার আছে, আমরা দেখতেই পাচ্ছি বেশ অনেক গরু দেখা যাচ্ছে, তো কত বছর ধরে করছেন? আমরা 1998 সাল থেকে শুরু, শখের বসে করা। তারপর অনেক আগের থেকে। তো বর্তমানে গরু আছে কতগুলো? এখন 58টি আছে, গাভী বাছুর সব মিলে 58টা। আর প্রথম যখন শুরু করেছিলেন তখন দুটো কিনেছিলাম। তখন দুটো? জি, মানে শখের বসে দুটো গাভী নিয়ে শুরু করেছেন, বর্তমানে 58টা গাভী আছে। 58টা। তো আপনার এখানে বর্তমানে যতগুলো গরু আছে আপনি তো বাণিজ্যিকভাবেই করছেন, আর সবগুলোই কি শঙ্কর জাতের না দেশি জাতেরও আছে? সব শঙ্কর জাতেরই। শঙ্কর জাতের। তো শঙ্কর জাতের মধ্যে কোন জাতটা বেছে নিয়েছেন? এটা ফ্রিজিয়ান জাতটাকে বেছে নিয়েছি। ফ্রিজিয়ান। আর ফ্রিজিয়ানের সঙ্গে কিসে শঙ্কর করছেন? এটা দেশি। দেশি। জি। আর এই ক্ষেত্রে কি দুধটা একটু বেশি পাওয়া যাচ্ছে? হ্যাঁ, দেশি বেশি পাওয়া যাচ্ছে এবং অসুখ বিসুখও একটু কম মনে হয়, এর জন্য এই জাতটাকে পছন্দ করা। আর তো ফ্রিজিয়ানের সঙ্গে এই যে দেশির ক্রস করে আপনি যে গরুটা পাচ্ছেন, আর সেই গাভীগুলো কত বয়স থেকে দুধ দেওয়া শুরু করতে পারে বা বাচ্চা যখন হচ্ছে তারপর থেকেই তো দিচ্ছে, কত বয়স হলে ভালো হয়? আমাদের এখানে রেকর্ড আছে যে 1 বছর সময়ের মধ্যে কনসিভ করে এবং 25 মাসের মধ্যে আপনার বাচ্চা প্রসব করতেছে এবং এসে প্রোডাকশনে চলে আসতেছে। আর মিল্কিং পিরিয়ড বা কতদিন পর্যন্ত দুধটা দিচ্ছে? আমরা 9 মাস পর্যন্ত দুধটা নিচ্ছি। আর ভাই আপনাদের এখানে আপনি বলছিলেন সবগুলো একই জাতের গরু আছে, তো আপনাদের প্রতিদিন কি পরিমাণ দুধ আসছে এখান থেকে? এখন আমাদের 12টা মিল্কিং আছে, এখানে 180 লিটার আসতেছে। আর ভাই আপনাদের খামারে কি কোনো সার গরু আছে? জি না, সার গরু রাখা হয় না। আচ্ছা, আর তাহলে এই যে গাভীকে যে সিমেন্ট দিতে হচ্ছে সেটা কোত্থেকে সরবরাহ করছেন? এটা সরকারি ভাবে আমরা সংগ্রহ করি। আচ্ছা, আর আপনাদের যে তো এটা একটা বাণিজ্যিক খামার, সেক্ষেত্রে কি বাছুর এবং যে গাভী থাকে আর তাদের এমন কোনো যত্ন নেওয়া হয় যেটার ক্ষেত্রে আমরা বেশি দুধ পেতে পারি? অবশ্যই, মানে জন্মের সাথে সাথে এখানে বাছুর আলাদা করে রাখা হয়। আলাদা করে রাখা হয়? একদম আলাদা করে রাখা হয়, বাছুরের সাথে মায়ের কোনো সম্পর্ক এখানে থাকে না। তো এতে করে কি কোনো সমস্যা হতে পারে? না, এতে আরও আমি তো বলবো যে আরও লাভ এটাতে। এক হচ্ছে যে আপনার বাছুরটা এমনি নর্মালি আমাদের দেশে যে ট্র্যাডিশন যে আছে আপনার এই পালানে দুধ খাওয়ানো, তা ওটা অ্যাকচুয়ালি বাছুরে কতটুকু দুধ প্রয়োজন ওইভাবে আপনার নির্ণয় করতে পাচ্ছি না আমরা। আর যেখানে যখন আপনি সেপারেট করতেছেন তখন আপনার যে বাছুরে 2 লিটার হোক, 2.5 লিটার হোক, 1.5 লিটার হোক, আপনার এটা পরিমাণ মতো তাকে দিতে পারছেন, ফিডারের মাধ্যমে আমরা তাকে খাওয়াচ্ছি। ভাই এতক্ষণ তো আপনার মুখ থেকে আপনার খামার সম্পর্কে অনেক কিছু জানলাম, তো আপনার খামারটা আমি একটু ঘুরে দেখতে চাচ্ছিলাম। আসুন, চলুন। কতটুকু জায়গার উপর করা আছে এখানে? টোটাল 2,500। এখানে গাভী আছে 58টা? জি 58টা। জি। বাহ, বেশ সুন্দর করে এক এক পাশে করে সাজানো লিখে আছে। জি, এক সারি করে এটা করা। ভাই এক পাশের যে গরুটা আছে এটাও কি ফ্রিজিয়ানের? জি ফ্রিজিয়ানের। আচ্ছা, সেগুলো আসলে তো এটা দুধ দিচ্ছে কতদিন ধরে?
এগুলো আসলে আপনার আমরা নতুন যেগুলো তৈরি হচ্ছে গাভী সেগুলো রেখে দিচ্ছি, আর পুরাতন যেগুলো আমাদের যে অ্যাকোমোডেশন আছে ফুলফিল হয়ে গেলে পুরাতনগুলো ছেড়ে দিই আমরা। আচ্ছা, তো এই পাশে যে গাভীটা দাঁড়িয়ে আছে এটার বয়স কিরকম? এটা দুটা ইস্যু হয়ে গেছে, দুইবার বাছুর দিয়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, আমরা জানি যেহেতু এটা একটি ডেইরি ফার্ম, এখানে কিন্তু মূলত দুধ উৎপাদন করার জন্যই গরু এবং গাভী পালন করা হচ্ছে, এবং এখান থেকে আমরা বারবার যে কথাটা বলছি ড্রাই পিরিয়ডের কথা, ড্রাই পিরিয়ড বলতে সেই সময়টাকে বোঝাচ্ছে যখন একটা গাভী বাছুর দেওয়ার পর দুধ দেওয়া বন্ধ করে দিচ্ছে, তারপর থেকে পুনরায় আবার বাচ্চা প্রসব আগের পর্যন্ত যে সময়টা তাকে আমরা বলছি ড্রাই পিরিয়ড, এবং এই সময়টাতে কিন্তু গরু কোনো দুধ দিচ্ছে না। সেক্ষেত্রে অনেক খামারি ভাই যে ভুলটা করেন, তখন কিন্তু খুব বেশি যত্ন নেওয়া হচ্ছে না গরুর, এবং এটা কিন্তু একটা চরম ভুল। কেননা এই সময়টাতে গরুর কিন্তু যত্ন নেওয়া উচিত, কেননা যত্ন নিলেই কিন্তু পরবর্তীতে সে আবার ভালোভাবে প্রোডাকশনে আসবে, বেশি দুধ দেবে। এবং ড্রাই পিরিয়ড অবশ্যই কিন্তু কমপক্ষে 2 মাস থাকতেই হবে যদি আপনি পরবর্তীতে সেই গাভী থেকে আবার প্রচুর পরিমাণে দুধ পেতে চান। ভাই, এই পাশের গরুগুলো তো আমরা দেখলাম, এখানে দেখা যাচ্ছে যে বাছুর আছে, ধরে আমরা যে সাল দুটা যে কদিন আপনার থাকে গাভীর, ওর মায়ের দুধটা আমরা বোতলে করে খাওয়াই ফিডারের মাধ্যমে খাওয়াচ্ছি। বডি ওয়েটে সাপোজ এটার বডি ওয়েট ছিল 41 কেজি, এটা দুবেলা মিলে আপনার প্রায় 4 কেজির উপরে দেওয়া হচ্ছে। আর আপনার যখন আপনার দুধ নেওয়া শুরু হবে তখন তাকে আমরা মিল্ক রিপ্লেসার বলে, বাছুরের একটা বিকল্প দুধ পাওয়া যায় মার্কেটে এবং সেটা কস্ট এফেক্টিভ, সেটা আমরা ইউজ করি। আচ্ছা ভাই, আপনার খামারে তো দেখা যাচ্ছে অধিকাংশই হলস্টিন ফ্রিজিয়ান, এবং আমরা জানি হলস্টিন ফ্রিজিয়ান থেকে কিন্তু বেশ ভালো দুধ উৎপাদন করা সম্ভব, তো এখানে আপনি খাবার হিসেবে কি দিচ্ছেন? খাবার হিসেবে আমরা রেডিফিড ইউজ করতেছি, এটা এসিএ গোদরেজের রেডিফিড, 2012 সাল থেকেই আমরা এটা 100% রেডিফিডের মানে ব্যবহারে চলে গেছে এটা। আচ্ছা, তো রেডিফিড ব্যবহারের ফলে কীরকম সাড়া পাচ্ছেন, গরুর স্বাস্থ্য ভালো হচ্ছে, ভালো দুধ আসছে? অবশ্যই এটা কস্ট এফেক্টিভ আমার কাছে মনে হয়। আর এদের একটা ডোজ আছে, নির্দিষ্ট ডোজ আছে যে দুধের উপরে, আমার কাছে এটা লাভজনক মনে হয়। ভাই, আমি কিন্তু এই দিকে আরেকটা গঠন দেখতে পাচ্ছি, এটা কিসের জন্য করা? এটা একটা বায়োগ্যাস প্ল্যান্ট। বায়োগ্যাস প্ল্যান্ট উঠে দেখা যাবে কি? অবশ্যই। আচ্ছা, আপনার এই খামার থেকে প্রতিদিন কি পরিমাণ গোবর পাচ্ছে? এটা হাফ পাউন্ড থেকে 600 কেজির মতো এটা গোবর হচ্ছে এখানে। হাফ পাউন্ড থেকে 600 কেজি, এবং সেটা এই বায়োগ্যাস প্ল্যান্টে ব্যবহার করছেন, তো সেই যে গ্যাসটা পাচ্ছি আমরা এই প্ল্যান্ট থেকে, সেই গ্যাসটা কোথায় ব্যবহৃত হচ্ছে? এটা আমরা বিভিন্ন বাসায় সাপ্লাই দিচ্ছি, বিভিন্ন বাসায়। আচ্ছা, তার মানে আমরা এই খামার থেকে দুধ বিক্রি করে উপার্জন করছি, এবং আমাদের যে গোবরটা আছে এই খামারের সেটা ব্যবহার করে আমরা আবার গ্যাস উৎপাদন করছি, তো আমাদের কিন্তু উৎপাদন মানে আমাদের উপার্জন কিন্তু বেড়ে যাচ্ছে এর ফলে। আর শেষে যে ফ্ল্যাশ থাকছে সেটা থেকে কি করছেন? সেটা আবার ডিওয়াটারিং মেশিন আছে একটা আমাদের, সেটার মাধ্যমে কম্প্রেস করে ওয়াটারটা আলাদা ড্রেন আউট করে দেওয়া হচ্ছে, আর সলিডটা আলাদা মানে প্যাকেটজাত করে রাখা আছে, এটা আপনি সার হিসাবে নিচ্ছে এখানে। আচ্ছা আচ্ছা, প্রতি কেজি 6 টাকা করে নিচ্ছে এখানে যারা। বেশ ভালো, এক খামার থেকে আমরা বেশ অনেক উপায়ে উপার্জন করতে পারছি। সাধারণভাবে কি কি রোগ হচ্ছে এখন? এটা যদি প্রপার ম্যানেজমেন্ট আপনি ইউজ করা হয় ডেইরি ফার্মে, রোগ বালাই কমই হয়। বাছুরের ব্যবস্থানা যে আলাদা আলাদা যে ব্যবস্থাপনাগুলো আছে সেগুলো যদি আপনার ঠিকমতো মেনটেন করা হয়, আর বেশ ভ্যাকসিনেশন ডিওয়ার্মিং এগুলো যদি শিডিউল অনুযায়ী করা যায়, তাহলে অবশ্যই সেই খামারের রোগ বালাই কমই হবে। আর এমনি একটা বড় যে হাইল্ডি যেটা আছে আমাদের দেশে বা আমাদের ফার্মে, যেটা সেটা সমস্যা হচ্ছে আপনার ম্যাস্টাইটিস একটা প্রবলেম থাকে, এটার জন্য ব্যবস্থাপনা কোনো বিকল্প নেই, এবং অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত ট্রিটমেন্টের ক্ষেত্রে, নিজে যেন না ট্রিটমেন্ট না করেন, এটা আমার একটা মানে সাজেশন খামার হিসাবে। আচ্ছা আচ্ছা, তার মানে আপনাদের এখানে সব কিছু দেখাশোনা করার জন্য কি কোনো ডাক্তার আছেন? প্রয়োজন বোধহয় আমরা যোগাযোগ করি, সরকারি ডাক্তাররা তো আসেনি, এছাড়াও আমাদের কোম্পানির একজন ডাক্তার আছেন, তারও শরণাপন্ন হয়েছে। আচ্ছা ভাইয়া, আমাদের অনেক শুভকামনা থাকলো আপনার প্রতি এবং আপনার খামারের প্রতি। আমরাও আশা করছি যে আপনার এই খামার নিয়ে আপনি আরও অনেক দূর এগিয়ে যাবেন। আর কিন্তু ভাই, আপনি তখন বলছিলেন যে আপনার এখানে একজন ডাক্তার আছেন, আমি কি তার সঙ্গে কথা বলতে পারবো? তাহলে আপনার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, ভালো থাকবেন ভাইয়া। ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম।
দর্শক, এই মুহূর্তে আমরা কথা বলবো ডক্টর আব্দুল ওয়াহাবের সঙ্গে, যিনি এসিআই গোদরেজ অ্যাগ্রোভেট প্রাইভেট লিমিটেডে কর্মরত আছেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ভালো আছেন আপনি? জি ভালো আছি। ভাইয়া, আপনি তো এই খামার সহ রংপুরের অন্যান্য খামারে গরুর স্বাস্থ্যের ব্যাপারটা দেখছেন, তো আপনার কাছে একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমরা যখন গাভী থেকে বাছুর পাচ্ছি তখন অনেক জটিলতা দেখা দেয়, এবং এর ফলে সেই গাভী থেকে আমরা পরবর্তীতে আর বাছুর পাচ্ছি না বা সেরকম দুধ উৎপাদিত হচ্ছে না, তো এই সমস্যাগুলো কেন হয় এবং তার প্রতিকার স্বরূপ কী করা যেতে পারে সেই ব্যাপারে শুনবো। আসলে গাভী যখন বাছুর দেয় তার 21 দিন আগে আগ থেকে একটু যত্ন নিতে হয়, এবং বাছুর দেওয়ার পরের 21 দিনও যত্ন নিতে হয়। আচ্ছা, এই এই সময়টাতে গাভী, এই সময়কে বলে ট্রানজিশনাল পিরিয়ড। এই সময় গাভী অত্যন্ত নাজুক থাকে এবং বিভিন্ন মিনারেল এবং এনার্জি ডেফিসিয়েন্সিতে ভোগে। আচ্ছা আচ্ছা। এই ভোগার কারণে গাভী সঠিক সময়ে বাছুর দেওয়ার সময় তার সহজে বাছুর হয় না, টানা হেঁচড়া করতে হয়, এবং বাছুর দেওয়ার ফলে পরে এনার্জি কম থাকার ফলে দুধের প্রোডাকশনও ভালো হয় না। আচ্ছা আচ্ছা। এবং পরবর্তীতে তাড়াতাড়ি হিটেও আসে না গাভীটা। এই জন্য যেটা করতে হবে যে এই সময় কিছু এনার্জি সাপ্লিমেন্ট দিতে হবে, পাশাপাশি ট্রেস মিনারেল যেটা কপার, কোবাল্ট, ম্যাঙ্গানিজ, আয়োডিন, এগুলো সাপ্লাই দিলে গাভীটা সুস্থ থাকবে। আচ্ছা, কিন্তু যদি প্রসবকালীন সময়ে দুর্ঘটনাজনিতভাবে কোনো কিছু ঘটেও যায় তাহলে আমরা কী করতে পারি? খাবার দাবারের মাধ্যমে কি সেখান থেকে পরিস্থিতি কাটিয়ে ওঠা সম্ভব, নাকি কোনো ওষুধ প্রয়োগ করতে হয়? এক্ষেত্রে যদি পরিস্থিতি ঘটে যায় এই জন্য বিশেষজ্ঞ ভেটেরিনারিয়ান দ্বারা এটা সমাধান করতে হবে, আর এটা যাতে না হয় এই জন্য ম্যাক্সিমাম খামারিকেই আগে থেকেই বাছুর হওয়ার 1 মাস আগে থেকেই তাকে সচেতন হতে হবে এই খাবার দাবারের ব্যাপারে। আর যারা খামারি ভাইরা আছেন, নতুন করে খামার শুরু করছেন বা শুরু করেছেন এখনও সেরকম লাভের মুখ দেখেননি, আর তাদের প্রতি আপনার কী বক্তব্য থাকবে, কী অনুসরণ করলে তারাও একজন সফল খামারি হতে পারেন? মানে সেক্ষেত্রে কয়েকটা পরামর্শ আছে, তার মধ্যে 1 নম্বরে তার গাভীর কৃমির ওষুধ, কৃমির ওষুধটা সঠিক ওজন মেপে দেওয়ার তাকে শিখতে হবে। আচ্ছা, আন্দাজে আমরা গরু দেখে কৃমির ওষুধ দিয়ে দিচ্ছি, আসলে এটা সঠিক নিয়ম না। কৃমির ওষুধটা ওজন মেপে দিতে হবে। আর আরেকটা হলো গরুর খাবার ব্যবস্থাপনাও জানতে হবে, বাছুরের কী খাবার, বকনার কী খাবার, ষাঁড়ের কী খাবার, গর্ভবতী গাভীর কী খাবার এবং দুগ্ধবতী গাভীর কী খাবার, এবং কতদিন এই খাবারটা কন্টিনিউ রাখবো, এই সম্বন্ধে খামারির সঠিক নলেজ থাকতে হবে। এবং এটা আমি মনে করি যে খামারির জন্য একটা এখানে এই নলেজটা থাকলে সাকসেস হতে পারবে। আরেকটা হলো খামারের যে প্রত্যেকটা গরুর তাকে সঠিকভাবে রেকর্ড করতে হবে, কোনটা কতটুকু দুধ দিচ্ছে, কোনটা কবে গরম হচ্ছে বা কী বীজ দিচ্ছে, এবং এর ফলে কী বাছুর তৈরি হচ্ছে, এই সম্বন্ধে খামারিকে সঠিক নলেজ, মানে সঠিক ব্যবস্থাপনা থাকতে হবে। জি, আচ্ছা আচ্ছা, এটাই আমি মনে করি যে খামারির লাভবান করতে পারবে। ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে, অনেক মূল্যবান তথ্য জানতে পারলাম আপনার মাধ্যমে, ভালো থাকবেন। ধন্যবাদ আপনাদের। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়, দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 12-08। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@deepto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 01787682832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। বাণিজ্যিকভাবে গরুর খামার করা আমাদের দেশে খুবই লাভজনক একটি ব্যবসা, সেই ক্ষেত্রে কিছু ব্যাপার আগে থেকেই জেনে নেওয়া প্রয়োজন। যেমন, খামার করার পূর্বে অবশ্যই যে কোনো ট্রেনিং নিতে হবে, অথবা কোনো খামারি ভাইয়ের সঙ্গে থেকে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করতে হবে। দ্বিতীয়ত, গরু কী পরিমাণ দুধ দিবে তা কিন্তু নির্ভর করে তার স্বাস্থ্যের উপর, সেজন্য অবশ্যই বড় গরু নিয়ে খামার শুরু করতে হবে। গরুকে অবশ্যই পুষ্টিকর খাবার দিতে হবে। এছাড়া প্রসব কালটা কখন হবে তার উপর নির্ভর করেও কিন্তু দুধের পরিমাণ নির্ভরিত হয়। সেক্ষেত্রে দেখা গেছে যদি শরৎকালে কোনো গরু প্রসব করে সেক্ষেত্রে সে যে পরিমাণ দুধ দিচ্ছে বসন্তকালে কিন্তু তার চেয়ে শতকরা 10% কম দুধ দিচ্ছে। এছাড়া আমাদের যে বাছুর আছে সেই বাছুরকে যদি আমরা মায়ের দুধের পাশাপাশি অন্য কোনো খাবার দিই তাহলে কিন্তু আমরা বেশি পরিমাণে দুধ বাজারে নিয়ে যেতে পারছি। এছাড়াও সাধারণভাবে হাতে যে দহন করা হচ্ছে সেইটা ব্যবহার না করে আমরা যদি মেশিনের সাহায্যে দুধ দহন করি তাতেও কিন্তু আমরা বেশি লাভবান হচ্ছি। দর্শক, আজ আমরা এসেছিলাম রংপুরের এই এসআর ডেইরি ফার্মে, আমাদের অনেক শুভকামনা থাকলো তাদের প্রতি। একই সঙ্গে সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি এসিআই এগ্রি বিজনেস নিবেদিত
দীপ্ত কৃষি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, থাকুন দীপ্তর সঙ্গে।